আসসালামালাইকুম, আমি আজকে দ্বিতীয় ক্লাসটা শুরু করতে যাচ্ছি। দ্বিতীয় ক্লাসটা হচ্ছে, আমরা প্রথম ক্লাসে হচ্ছে চ্যাপ্টার 6 পড়িয়েছিলাম, এখন দ্বিতীয় ক্লাসে আমরা চ্যাপ্টার 6 পড়াবো। চ্যাপ্টার 6 এ কি আছে? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা গত ক্লাসে কি পড়িয়েছিলাম? ডাটাবেস এবং ডাটাবেসের মধ্যে ফিল্ড, রেকর্ড, ফাইল বা টেবিল, এবং হচ্ছে কি ফিল্ড, কি ফিল্ডের মধ্যে কি কি ছিল, ফরেন কি, প্রাইমারি কি এবং কম্পোজিট প্রাইমারি কি। আজকে পড়াবো হচ্ছে ডাটাবেস মডেল। ডাটাবেস মডেল কি? ডাটাবেসে ডাটা সংরক্ষণ করার জন্য ডাটাবেস সিস্টেমে যে ডাটা কাঠামো অনুসরণ করা হয় সেটাই হচ্ছে ডাটাবেস মডেল। মানে হচ্ছে ডাটাগুলো সংরক্ষণ করার জন্য যেই সকল সিস্টেম বা পদ্ধতি ব্যবহার করা হয় সেটাই হচ্ছে ডাটাবেস মডেল। কয়েকটি বহুল ব্যবহৃত ডাটাবেস মডেল হচ্ছে সরল সংগঠন, হায়ারার্কিক্যাল স্ট্রাকচার মডেল অথবা কি স্ট্রাকচার মডেল, নেটওয়ার্ক স্ট্রাকচার মডেল এবং হচ্ছে রিলেশনাল স্ট্রাকচার মডেল। এখন আমি এই স্ট্রাকচার মডেল সম্পর্কে আলোচনা করব। এখন আমি সরল সংগঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সরল সংগঠন হচ্ছে এমন একটা ডাটাবেস মডেল যেখানে হচ্ছে এই ডাটাবেজে শুধুমাত্র একটি মাত্র টেবিল থাকবে এবং এখানে যে রেকর্ড সমূহ থাকবে সবগুলো সমান গুরুত্বের অধিকারী হবে এবং রেকর্ডগুলো সাজানো হবে যে কোনো একটা ফিল্ডের ভিত্তিতে এবং ফিল্ডের ডাটাগুলো হবে ঊর্ধ্বক্রম অথবা নিম্নক্রম অনুসারে। সরল সংগঠনের একটা সমস্যা হচ্ছে এখানে যদি কোনো রেকর্ডকে কোনো ফিল্ডের ভিত্তিতে বের করতে চাই বা অনুসন্ধান করতে চাই তাহলে হচ্ছে এতে অনেক বেশি সময় প্রয়োজন হবে। এখানে একটা সরল সংগঠন মডেলের মধ্যে যে একটা ডাটাবেস টেবিলের চিত্র এসেছে, এখানে দেখো কি রয়েছে, একটা স্টুডেন্ট নামে টেবিল রয়েছে যেখানে রয়েছে আইডি, নেম, ক্লাস এবং গ্রুপ। এখন আইডি, নেম, ক্লাস, গ্রুপ এগুলো যে এক একটা ফিল্ড এবং হচ্ছে এখানে ফিল্ড রয়েছে এখানে হচ্ছে 4টা এবং রেকর্ড রয়েছে 3টা, এগুলো সম্পর্কে আমি আগে আলোচনা করেছিলাম। তো এখন বোঝা গেল যে এইরকম যে কোনো একটা টেবিল সরল সংগঠন মডেলের মধ্যে থাকবে। এখন আমরা হচ্ছে হায়ারার্কিক্যাল স্ট্রাকচার মডেল সম্পর্কে আলোচনা করব। হায়ারার্কিক্যাল স্ট্রাকচার মডেল হচ্ছে এমন এক ধরনের স্ট্রাকচার মডেল যেখানে হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ডাটা টেবিল থাকবে এবং এখানে হচ্ছে ডাটা টেবিলগুলো হচ্ছে শাখা প্রশাখা অথবা ট্রি আকারে সাজানো থাকবে। এখানে যে সর্বোচ্চ টেবিলটা থাকবে সেটা মূল বা রুট হিসেবে ধরা হবে। এখন আমরা যদি ধরি যে একটা কলেজ প্রশাসনের একটা এরকম একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার মডেল গঠন করা হবে তখন কি করতে হবে সেটা আমি এই চিত্রের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এখন আসি যে তাহলে প্রথমে দেখো একটা কলেজ প্রশাসনের একটা ডাটাবেস টেবিল থাকে এবং একটা কলেজ প্রশাসনের তিনটা, যদি সাপোজ ধরে যে তিনটা গ্রুপ আছে সেখানে, যেমন হিউম্যানিটিস, সায়েন্স এবং কমার্স। হিউম্যানিটিস গ্রুপের টিচারগণ যেই যেই শিক্ষক ক্লাস নেয় তাদের ইনফরমেশন থাকবে এবং দেখো সায়েন্স গ্রুপের টেবিলে হচ্ছে সায়েন্স গ্রুপের টিচারদের ইনফরমেশন থাকবে, কমার্স গ্রুপের টেবিলে কমার্স গ্রুপের টিচারদের ইনফরমেশন থাকবে। এখন দেখো এখান থেকে যদি কোনো একজন টিচারকে আমরা খুঁজে বের করতে চাই, কোনো একজন টিচারের রেকর্ডকে যদি আমরা খুঁজে বের করতে চাই তাহলে কীভাবে খুঁজে বের করতে পারবো? টিচারের নাম এবং গ্রুপের মাধ্যমে। আমরা এর আগে হচ্ছে দুইটি স্ট্রাকচার মডেল নিয়ে আলোচনা করেছি, এখন আমরা তৃতীয় স্ট্রাকচার মডেল মানে নেটওয়ার্ক স্ট্রাকচার মডেল নিয়ে আলোচনা করব। নেটওয়ার্ক স্ট্রাকচার মডেল হচ্ছে এমন একটা মডেল যে মডেলে যে স্ট্রাকচার মডেলে অনেকগুলো ডাটা টেবিল থাকবে এবং ডাটা টেবিলগুলো থেকে কোনো একটা রেকর্ড অনুসন্ধান করার জন্য হচ্ছে অনেকগুলো কি ফিল্ড থাকতে পারে। এখন তাহলে আমরা এখানে কি ফিল্ড বলতে বুঝি যে কোনো একটা মানে হচ্ছে কোনো ডাটাবেস টেবিল থেকে কোনো একটা রেকর্ডকে খুঁজে বের করতে একাধিক পথ বা একাধিক রাস্তা থাকে। এখন আমরা হচ্ছে নেটওয়ার্ক স্ট্রাকচার মডেলটা কীরকম হতে পারে এর একটা ভিউ দেখব। যেমন দেখো এখানে যদি হচ্ছে
কোন একটা কলেজ প্রশাসনের কোন একজন শিক্ষককে হচ্ছে কোন একজন শিক্ষকের রেকর্ড বা ডাটা খুঁজে বের করা করতে চাওয়া হয়, তখন কিভাবে খুঁজে বের করা যায় এই নেটওয়ার্ক স্ট্রাকচার মডেল থেকে সেটা দেখব। যেমন এখানে দেখো বিভাগ নামে একটা হচ্ছে টেবিল আছে এবং কি কি বিভাগ আছে, হিউম্যানিটিস, সায়েন্স এবং কমার্স। এখন দেখো এখানে হচ্ছে হিউম্যানিটিসে কোন কোন শিক্ষক ক্লাস নেয়, শিক্ষক এ এবং শিক্ষক বি। আবার সায়েন্স গ্রুপে কোন কোন শিক্ষক ক্লাস নেন, সাপোর্ট শিক্ষক সি, শিক্ষক ডি এবং শিক্ষক ই। কমার্স গ্রুপে কোন কোন শিক্ষক ক্লাস নেন, শিক্ষক এফ এবং শিক্ষক জি। তার মানে হচ্ছে আমরা এখান থেকে কিন্তু একটা পথ পেলাম একজন শিক্ষককে খুঁজে বের করতে, কীভাবে এখান থেকে হচ্ছে কোনো তার কোন শাখায় তিনি ক্লাস নেন সেভাবে, এবং হচ্ছে অন্য আর একটা পথ আছে সেটা আমরা এখন দেখব কীভাবে। যেমন ধরো ফার্স্ট ইয়ারের একটা টেবিল রয়েছে এবং সেকেন্ড ইয়ারের একটা টেবিল রয়েছে। এখন দেখো এখানে ফার্স্ট ইয়ারে কোন কোন শিক্ষক ক্লাস নেন, ফার্স্ট ইয়ারে হচ্ছে কোন কোন শিক্ষক ক্লাস নেন, শিক্ষক এ সাপোজ এবং শিক্ষক সি, শিক্ষক ডি এবং হচ্ছে শিক্ষক এফ। আবার সেকেন্ড ইয়ারে কোন কোন শিক্ষক ক্লাস নেন, শিক্ষক বি, শিক্ষক ডি, শিক্ষক ই এবং শিক্ষক জি। তার মানে আমরা কি বুঝতে পারলাম, নেটওয়ার্ক স্ট্রাকচার মডেল থেকে আমরা হচ্ছে একাধিক উপায়ের মাধ্যমে কোনো একটা রেকর্ডকে খুঁজে বের করতে পারি। যেমন এখানে পেরেছে হচ্ছে কোনো শাখাগুলো থেকে, মানে গ্রুপগুলো থেকে, এবং হচ্ছে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে কোন কোন শিক্ষক ক্লাস হয় সেখান থেকে আমরা শিক্ষকদের খুঁজে রেকর্ডগুলোকে খুঁজে বের করতে পারি। আমরা এর আগে হচ্ছে তিনটা স্ট্রাকচার মডেল সম্পর্কে আলোচনা করেছি। এখন যে স্ট্রাকচার মডেল নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সব থেকে বেশি ব্যবহৃত হয়, এটার নাম হচ্ছে রিলেশনাল স্ট্রাকচার মডেল। এই স্ট্রাকচার মডেল হচ্ছে এমন একটা স্ট্রাকচার মডেল, এখানে অন্যান্য স্ট্রাকচার মডেলের মধ্যে অনেক টেবিল থাকবে, কিন্তু এই টেবিলের রেকর্ড সমূহের মধ্যে একটা কমন ফিল্ডের মাধ্যমে সম্পর্ক বজায় থাকবে। এখানে কমন ফিল্ড বলতে বোঝাচ্ছে যে একটা টেবিলের একটা প্রাইমারি কি আর একটা টেবিলের একটা ফরেন কি হবে, কারণ একটা টেবিলের একটা প্রাইমারি কি আর একটা টেবিলের আর একটা প্রাইমারি কি হতে পারবে না। এখন আমরা দেখি যে কিভাবে এটা করা সম্ভব। এখানে দেখো আমি দুইটা টেবিল তৈরি করে রেখেছি, যেমন টেবিল একটা টিচার টেবিল এবং একটা হচ্ছে স্টুডেন্ট টেবিল। এখানে দেখো টিচার টেবিলের কি কি রয়েছে, টিচার আইডি রয়েছে, নেম রয়েছে, অ্যাড্রেস রয়েছে। এখানে দেখো এর মধ্যে কি রয়েছে, এর সমজাতীয় ফিল্ডগুলো রয়েছে, মানে ডাটাগুলো রয়েছে। এখানেও আবার নামগুলো রয়েছে, টিচারদের নাম রয়েছে এবং ঠিকানা রয়েছে। এখানে প্রাইমারি কি কোনটা, টিচার আইডি, কারণ এখানে নাম প্রাইমারি কি হবে না এবং অ্যাড্রেসও প্রাইমারি কি হবে না। এখানে একটা টেবিল তৈরি করে রেখেছি, সেটা হচ্ছে স্টুডেন্ট টেবিল, যেখানে প্রাইমারি কি হচ্ছে স্টুডেন্ট আইডি। এখানে সংক্ষেপে আমি এসআইডি লিখেছি। এখানে একটা রয়েছে ফিল্ড, একটা ফিল্ড হচ্ছে স্টুডেন্ট আইডি, একটা হচ্ছে নেম, একটা হচ্ছে দেখো টিচার আইডি। এই যে একটু আগে আমি বলেছি যে দুইটা টেবিলের মধ্যে একটা কমন ফিল্ডের মাধ্যমে সম্পর্ক বজায় থাকে, দেখো এখানে হচ্ছে যে এই যে টিচার আইডিটা এখানে প্রাইমারি কি, এখানে কিন্তু এই টিচার আইডিটা কি হিসাবে আছে, একটা ফরেন কি হিসাবে আছে। কিন্তু এখানে কিন্তু টিচার আইডিটা কোনো এই টেবিলের সাপেক্ষে এটা প্রাইমারি কি হতে পারবে না। এখানে প্রাইমারি কি তাহলে কোনটা, স্টুডেন্ট আইডি। তার মানে হচ্ছে এখানে প্রাইমারি কিটা এখানে ফরেন কি এর মাধ্যমে এই দুইটা টেবিলের মধ্যে একটা, এই দুইটা টেবিলের মধ্যে একটা সম্পর্ক বজায় রেখেছে। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আমরা আশা করি নেক্সট ক্লাসে আমাদের আবার দেখা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনা করো, বাসায় নামাজ পড়বে এবং সবাই সবার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবো। আল্লাহ হাফিজ।